সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জয়নাল আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, আজ কালো আকিক পাথরের নিয়ে কিছু কথা বলবো এবং আসল কালো আকিক পাথর আপনাদেরকে দেখাবো। কালো আকিক বর্তমান সমাজে বা বর্তমানে এত বেশি ব্যবহার কেন করেন মানুষেরা, সেই বিষয়টি আজকের ভিডিওতে তুলে ধরবো। কোনো স্ক্রিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আকিক পাথর ব্যবহার করা সুন্নত। আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে তিনি সিলমোহর দিতেন আকিক পাথরের আংটি দিয়ে। হযরত সুলেমান নবীজি আকিক পাথরের আংটি ব্যবহার করেন। বর্তমানে বা আগেরকার সমাজে যুগে অনেক ইসলামিক স্কলার, মুফতি, মাওলানা, ওলিয়া উলিয়া, গাউস কুতুবগণ আকিক পাথরের আংটি ব্যবহার করেন, কারণ আকিক পাথরের কোনো ক্ষতি নেই, কোনো সাইড এফেক্ট নেই, কোনো রেস্ট্রিকশন নেই, কোনো বাধা নিষেধ নেই। বর্তমানে অনেক ইসলামিক স্কলার, মুফতি, মাওলানা, ইমাম সাহেব গণ বা ইসলামিক চিন্তাবিদগণ আকিক পাথরের আংটি ব্যবহার করেন। বিশেষ করে বর্তমানের জনপ্রিয় ইসলামিক স্কলার মুফতি মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেবের হাতে একটি কালো রঙের আকিক পাথর আপনারা দেখতে পাবেন। তিনি সেই কালো রঙের আকিকটি ব্যবহার করেন। কালো রঙের আকিক পাথর ব্যবহার করার ফায়দাটা কি বা উপকারিতাটা কি? দেখুন, কালো রঙের আকিক পাথর ব্যবহার করার ফায়দা বা উপকারিতাটা হচ্ছে, শনি গ্রহর প্রিয় রং হচ্ছে কালো আর শনির মূল রং হচ্ছে নীল। শনি এবং রাহু এই দুটি গ্রহ যদি মানুষের কখনো খারাপ থাকে, তখন ব্ল্যাক ম্যাজিক, কুফরি, কালাম, ক্ষয়ক্ষতি, লোকসান হয়, হওয়া কাজগুলো হয় না, বাধাগ্রস্ত হয়, তীরে এসে তরি ভিড়ে, মানুষের সাথে সম্পর্ক ভালো যায় না, ভুল বুঝাবুঝির শিকার হতে হয়, অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে হয়। শনি আর রাহু গ্রহ যখন একত্র কোনো জাতকের খারাপ হয়, তখন তার প্রত্যেকটি কাজই বাধাগ্রস্ত হয়, প্রত্যেকটা কাজ তার ভুল ডিসিশনে পরিণত হয়, সে সিদ্ধান্ত নিতে পারে না কোন কাজটি সে করবে বা করবে না, এমনকি তার আপন মানুষরা তার ক্ষতি সাধিত করে, তার পৈতৃক বিটার থেকে তাকে বিতাড়িত করার জন্য আপন মানুষরা ষড়যন্ত্র করে করে তাকে তার পৈতৃক সম্পত্তি থেকে তাকে বিতাড়িত করে। ঋণের ঝামেলা থেকে তিনি কোনোভাবেই মুক্ত পারেন না। ব্যবসা বাণিজ্যে দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে, চাকরির চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় সিভি জমা দিচ্ছেন, অ্যাপ্লাই করছেন, ভাইবা দিচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু স্বপ্নের সেই চাকরিটি হচ্ছে না। আপনি একটি কালো রঙের আকিক ব্যবহার করুন, এই সমস্যাগুলোর সমাধান করার মালিক একমাত্র মহান রাব্বুল আলামিন। আকিক পাথর হচ্ছে ওসিলা স্বরূপ হিসাবে ব্যবহার করতে পারেন, কারণ আকিক পাথরের কোনো ক্ষতি নেই। আকিক পাথর এমন একটি পাথর, অন্যান্য গ্রহরত্ন থেকে এটার কার্যকারিতা বা গুণ ক্ষমতা অপরিসীম বলা যেতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধু, এবার সেই কালো রঙের আকিক পাথরগুলো আপনাদেরকে দেখাবো, যে কালো রঙের আকিক এত জনপ্রিয়তা কেন আর এত বেশি পরিমাণে মানুষ কেনই বা ব্যবহার করেন। আপনারা ক্যামেরায় লক্ষ্য করে দেখুন, এই যে আমার হাতে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্কোয়ার শেপের কালো আকিক, এটা হচ্ছে দোনো পাশটি, দোনো পাশেই কালো, এখানে প্রত্যেকটি স্কোয়ার শেপের আকিক কালো আকিক, এটাকে ব্ল্যাক আকিক বলা হয়, আর এটার জন্ম হচ্ছে ইরানি আকি। এটি একটু এক্সক্লুসিভ দামের, একটু উন্নত মানের দামের, এটি হচ্ছে দাম বেশি, কিন্তু আমার প্রতিষ্ঠানে যেহেতু পাইকারি এবং খুচরা বিক্রি করা হয় দীর্ঘদিন যাবৎ, বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য জ্যোতিষ, কবিরাজ, তান্ত্রিক বা পাথর ব্যবসায়ীরা আমার প্রতিষ্ঠান থেকে নিয়ে বিক্রি করেন এবং সুন্দরবন এসে পরিবহনে নিয়ে থাকেন। অনেক প্রবাসী ভাইয়েরা DHL বা ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার প্রতিষ্ঠান থেকে পাইকারি বা খুচরা পাথর বা তাদের ব্যবহার্য পাথরগুলো নিয়ে থাকেন। এই যে কালো আকিক কত সুন্দর,
চমৎকার, আল্লাহর কি সৃষ্টির দান। একটি কথা মনে রাখবেন, যেমন স্বর্ণ রূপা তামা পিতল লোহা এগুলো কিন্তু মাটিতে সৃষ্টি, আর এই পাথরের সৃষ্টিও মাটিতে পাহাড়ে পর্বতে মাটির নিচে। আল্লাহর সৃষ্টির 18,000 মাখলুকাতকে কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারি না, এটি মানুষের কল্যাণ এবং মঙ্গলের জন্য আল্লাপাক সৃষ্টি করেছেন। যদি সৃষ্টি নাই করতেন তাহলে কিন্তু শত শত বছর যাবত এই পাথরগুলো মানুষ ব্যবহার করত না আর এই ধাতুগুলো মানুষ ব্যবহার করত না। এবার আরো কিছু কালো আকিক আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে অবেল শেবের, এটি হচ্ছে বড় সাইজের, এটি হচ্ছে বড় সাইজের অবেল শেবের কালো আকিক। এটা হচ্ছে উপরের অংশ আর এটা হচ্ছে নিচের অংশ। এবার ছোট সাইজের আমি দেখাই, এটা হচ্ছে ছোট সাইজের, এটা হচ্ছে নিচের অংশ, এটা হচ্ছে উপরের অংশ। আপনারা ভালো করে দেখুন অবেল শেবের, এটা হচ্ছে অবেল শেপ, এটি কুচকুচে কালো। এটি এরপরে আমি আপনাদেরকে দেখাই এটির যেটি লকেট সাইজের লাভ কাটিং, এটি লকেট আকারে পড়তে পারবেন, লাভ কাটিং, এটি হচ্ছে লাভ কাটিং, এই যে দেখুন লাভ কাটিং, এটি লকেট আকারে পড়তে পারবেন। এটি হচ্ছে উপরের অংশ আর এটা হচ্ছে নিচের অংশ। ভালো করে আপনারা ক্যামেরায় দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে নিচের অংশ আর এটা হচ্ছে উপরের অংশ। এখানে অসংখ্য আকিক আছে, দেখুন আপনারা অসংখ্য আকিক আছে। আর এই আকিক গুলো চকলেট কালার ইয়ামিনী আকিক, এটা হচ্ছে চকলেট কালার স্কোয়ার শেপের ইয়ামিনী আকিক, এটা হচ্ছে ইয়ামেনের আকিক, চমৎকার আকিক গুলো ইয়ামেনের। আমার প্রতিষ্ঠানের কালেকশন গুলো আপনারা দেখতে অনেকেই অবাক হবেন যে বাংলাদেশের অনেকেই বলেন আমরা সেরা ব্র্যান্ড, আমরা বৃহৎ ব্র্যান্ড, আমরা এত বছর যাবৎ ব্যবসা করি। আমার প্রতিষ্ঠান 14 বছরের প্রতিষ্ঠান, আজকের কালকের নয়, 14 বছরের প্রতিষ্ঠান। বিশেষ করে গ্রেটার চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী এবং কুমিল্লা বিভাগে আমার প্রতিষ্ঠানে আনাচ্ছে কানাচ্ছে প্রতিদিন অসংখ্য পার্সেল যায় এবং অনেকে সশরীরে উপস্থিত হয়ে আমার শোরুম থেকে রত্ন পাথরগুলো নিয়ে যান। এই যে কালো আকিক গুলো, এগুলো এমনই একটি আকিক যে আকিকটা আপনি ব্যবহার করলেই আপনি বুঝতে পারবেন এটির গুণাগুণ বা এটির বেনিফিট, কারণ এটি চমৎকার একটি আকিক এবং এটি স্কোয়ার শেপের। এই যে দেখুন আংটিতে পড়লে আপনার এটা হচ্ছে স্কোয়ার শেপের, চমৎকার হবে, এটি আংটিতে এইরকমই বসবে স্কোয়ার শেপের। এই যে দেখুন এটি দোনো পাশে সমান স্কোয়ার শেপ, এটি হাতের আংটিতে দেখুন এটি স্কোয়ার শেপের হবে, কেমন? এই যে দেখুন। সুপ্রিয় দর্শক বন্ধু, মনে রাখবেন আকিক পাথর কখনোই কারো ক্ষতি করে না, আকিক পাথর সুন্নতি পাথর। আর বিখ্যাত জ্ঞানী মানুষ যারা পাথর সম্পর্কে বুঝেন, পাথর সম্পর্কে ধারণা আছে, তারাই মূলত এই কালো আকিকটি ব্যবহার করেন। যাদের শনি এবং রাহু গ্রহের সমস্যা আছে, যারা হাজার হাজার টাকা খরচ করে নীলা বা গোমেদ পাথর ব্যবহার করতে পারবেন না, তারা কিন্তু এই কালো আকিকটি ব্যবহার করলে অনেক অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। একটি কথা আমি আবারও বলছি, পাথরের কোনো গুণ ক্ষমতা নাই আপনাকে ধনী বানানোর, কোটিপতি বানানোর, আপনাকে রাজা বাদশা বানানোর, আপনার বাড়ি গাড়ি বানানোর, কিন্তু পাথর হচ্ছে আল্লাহর দান, পাথর হচ্ছে ওসিলা। আমরা যেমন অসুস্থ হলে মেডিসিন বা ওষুধ প্রয়োগ করি, তেমনি রত্ন পাথর হচ্ছে ওসিলা হিসাবে, আল্লাহর সৃষ্টি হিসাবে, আল্লাহর দান হিসাবে আপনি ব্যবহার করতে পারেন, তাতে কোন সাইড এফেক্ট নেই। সুপ্রিয় দর্শক বন্ধু, এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি যদি তত্ত্ববহুল মনে হয়ে থাকে, আমি বিশেষ অনুরোধ করব ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। যারা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করে নেবেন। আপনারা সকলেই ভালো থাকুন।